হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো দীর্ঘদিন ধরে চোখের নিচের কালি দাগ মুছে ফেলার জন্য খুবই সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় বন্ধুরা আজকালকার দিনে আমাদের অনেকের মধ্যে এই সমস্যাটি দেখা যাচ্ছে যে যা হলো চোখের নিচে কালি পোড়া এই রোগ যে কোনো বয়সেই হতে পারে এবং নারী পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায় এই চোখের নিচে কালি দাগের কারণে আমাদের মুখেশে খুব বাজে হয়ে যায় এবং বয়স কম হলেও এই কালি দাগের কারণে মনে হয় যেন অনেক বয়স হয়ে গেছে তাই আমি আজকে চোখের নিচের কালি দাগ তোলার জন্য যে ঘরোয়া সহজ উপায়টি আপনাদের কাছে শেয়ার করব। তা আপনারা বাড়িতে প্রয়োগ করবেন আশা রাখছি খুব ভালো রেজাল্ট পাবেন চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই এই সহজ উপায়টি কী আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে এর জন্য সবার প্রথম আপনার প্রয়োজন হবে একটি মোমবাতি একটি লাইটার একটি চামচ এবং নারকেল তেল আমি প্রথমে এই চামচে করে অল্প একটু নারকেল তেল নিয়ে নেব এরপর এই মোমবাতি জেলে এর আগুনের তাপে নারকেল তেলটি হালকা করে গরম করতে হবে এরপর রাতে শুতে যাবার আগে হাতের আঙুলে করে চোখের নিচে কালো দাগের উপর এই গরম গরম তেলটি ম্যাসাজ করতে হবে আসলে এই গরম গরম নারকেল তেলটি চামড়ার একদম ভিতরে ঢুকে গিয়ে চামড়ার আর্দ্রভাব ধরে রাখে এবং নিয়মিত ব্যবহারের ফলে চোখের নিচের দীর্ঘদিনে জমে থাকা কালো দাগ ঝাপসা হতে হতে একদম ত্বকের সাধারণ রঙ ফিরে আসে এইভাবে আপনারা রোজ রাত্রে শুতে যাওয়ার আগে এই তেল চোখের নিচে ম্যাসেজ করে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন তারপর সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন এইভাবে একটানা না সাত থেকে দশ দিন ট্রাই করে যান তাহলেই আপনার নজরে আসবে যে চোখের নিচের কালো দাগটি অনেক ঝাপসা হতে শুরু করেছে এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথাবে আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন